আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমার ছোট ভাই বোনেরা তোমরা সকলে কেমন আছো আমি আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সকলে অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য একটা চমৎকার ক্লাস নিয়ে এসেছি সেটা জানো যে আমরা এর পূর্বে টেন্সের একটি ক্লাস নিয়েছিলাম আজকে টেন্সের দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় পর্বে তোমাদেরকে সকলকে স্বাগতম আমার ছোট ভাই বোন বা আমার শিক্ষার্থী বা যারা আরও বড় আছেন তাদের সকলকে অনেক অনেক স্বাগতম তো আজকে আমরা জানেন আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম টেন্সের কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে পারফেক্ট সরি পারফেক্ট টেন্স নিয়ে অর্থাৎ আমরা জানি যে ইনডিফিনিট বা সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চারটি আবার বলি আমরা একটা হচ্ছে ইনডিফিনিট বা সিম্পল তারপর হচ্ছে কন্টিনিউয়াস তারপরে পারফেক্ট তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটি হচ্ছে মূলত টেন্সের রূপান্তর বা বিভিন্ন গঠনে বলা হয় তো আমরা প্রথম ক্লাসে কন্টিনিউসটি আলোচনা করছিলাম আজকে আমরা পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করবো আচ্ছা এখন আমরা বলতে পারি পারফেক্টেন্স আসলে কি একটা কথা আমরা মনে রাখবো যে কন্টিনিউয়াস দ্বারা আমরা পড়েছিলাম যে চলমান হাঁটছে যাচ্ছে করছে ফিরছে চলছে এরকম কিন্তু টেন্স এরকম বোঝা যেটা অনেক সময় ব্যাপী কোনো কিছু করা হয় বা অতীত থেকে বর্তমানে ফলাফলটা এখনও আসে এরকম যেমন সে রাস্তা থেকে হেঁটে আমাদের বাসায় আসছে অর্থাৎ সে কিন্তু আসছে না সে এসে পড়ছে অলরেডি সে আসতেছেন না সে যখন আসতেছে তখন আমরা বলবো কি হ্যাঁ ভাইয়া তো আসতেছে এখন আসে নাই যখন এসে বসছে তখন কি বলবো সে এসেছে এই যে আসতেছে এটা ছিল কন্টিনিউয়াস আর সে যে এসেছে পৌঁছে গেছে এখন এটা হচ্ছে কি পারফেক্টেন্স তাহলে আমরা কীভাবে বলবো তাহলে শি হ্যাজ রিস্ট সে পৌঁছে গেছে সে পানি পান করে ফেলছে আমরা এটা বাড়ি তৈরি করে ফেলেছি এই যে বিষয়গুলো সম্পন্ন হয়ে গেছে কিন্তু ফলাফলটা এখনও কি আমাদের মধ্যে বিদ্যমান এক্ষেত্রে টেন্স ব্যবহার করা হয় এখন পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হতে পারে পাস্ট পারফেক্ট হইতে পারে অথবা কি ফিউচার টেন্সও হতে পারে আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে যে কীভাবে আমরা পারফেক্ট টেন্সটা চিনবো টেন্সটা আমাদের চিনতে হবে যেমন আমরা কন্টিনিউয়াস পড়েছিলাম যে কন্টিনিউয়াসে কি মূলবার বা এনজি থাকে সামনে একটা অক্সুলাইবার থাকে এটা আমরা পড়েছিলাম কিন্তু পারফেক্ট টেন্সটা আমাদের চিনতে হবে চলো আমরা চিনে চলে যাই সেখানে কীভাবে চেনার উপায় তার আগে একটা কথা তোমরা যারা আমাদের চ্যানেলে আসো আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আইকনে চাপ দিয়ে প্রেস করে রাখো এতে করে আমাদের ভিডিও সাথে সাথে তোমরা পেয়ে যাবে চলো এবার আমরা স্টাডিতে ফিরে যাই তাহলে চেনার উপায় পারফেক্ট টেন্স আমরা কীভাবে চিনব পারফেক্ট টেন্স চিনার এক নম্বর উপায় হচ্ছে যে সবসময় কি মূল মূল মূলবার সর্বদা পাস্ট পার্টিসিপল বা বলে কি ফর্মে থাকবে মূল মূলবার পাস্ট পার্টিসিপল অর্থাৎ সেটা হচ্ছে আমরা জানি কি ভার্বের তিনটা ফর্ম থাকে গো ওয়েন্ট গন গো হচ্ছে প্রেজেন্টে যাওয়া ওয়েন্ট হচ্ছে পাঁচটে গিয়েছিলাম আর গন হচ্ছে আরেকটা গমন করা বা এরকম কিছু একটা বোঝায় যেমন তোমাদেরকে আমরা আরেকটু একটু বুঝাই পারফেকটেন্স যেমন ভার্বের পাস পার্টিসিপল যেমন সি অর্থ কি দেখা সি এটা পাস্ট হচ্ছে কি স আর পাঁচ পার্টিসিপল হচ্ছে সিন এই যে এটা মনে রাখবে পারফেক্টেন্সে সবসময় কি ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম থাকবে সবসময় ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম থাকবে সিন থাকবে নট সি নট স সিটাই একটা অনর সিন থাকবে চলো তাহলে এক নম্বর কি সবসময় কি মূল বর্গের পাশ পার্টিসিপল মূল বর্গের পাশ পার্টিসিপল বলে আবার এটাকে বি ওয়ানও বলে অনেকে এটাকে বলে বি টু আবার এটাকে কী বলে অনেকে বি বলে তো আমরা কি বলতে পারি মূল ভার্বের পাশ পার্টিসিপল অথবা বি থ্রি থাকবে বি থ্রি ফর্ম থাকবে তারপর আসো দুই নাম্বার কী থাকবে বি থ্রির সামনে অর্থাৎ অক্সুলাই বার যেটা থাকবে সেই অক্সুলাই বার্বের সামনে কী থাকবে একটা একটা অক্সুলাই থাকবে সরি মূল বার্বের সামনে একটা অক্সুলাই থাকবে মূল ভার্বের সামনে একটা ভার্ব থাকবে অর্থাৎ আমরা যে মূল গ্রপটা দেখবো এখানে যে মূল ভাবটা থাকবে যেমন টেকেন তার আগে একটা অক্সুলাইজার থাকবে চলো এবার আমরা বাক্যে দেখি কীভাবে থাকে এখানে খেয়াল করো সি হ্যাজ টেকেন আুক শি হ্যাজ টেকেন আবুক তোমরা জানো ভার কোনটাকে বলে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় যেমন এখানে টেকেন অর্থ কি নেওয়া টেক টুক টেকেন টেক টুক টেকেন টেকেন হচ্ছে ভার তাহলে এখানে টেকেন মূল ভার মূল ভাবটা বাস পার্টিসিপেট করা আসে না আমরা জানি কি টেক টি এ কে টেক টেক এর পাস্ট হচ্ছে টুক টি ডাবল কে টুক পাস্ট পার্টিসিপাল হচ্ছে টেকেন টি এ কে ইএন টেকেন তাহলে এখানে বারবার পাঁচ পার্টিসিপল টেকেন করাই আছে এবং তার সামনে অক্সিলাইজ কী আছে হ্যাজ আসে অর্থাৎ যখনই আমি টেকেন পাইলাম তখনই খেয়াল করবো এটা পারফেক্টেন্স মূল ভাবে পাঁচ পার্টিসিপাল মানে হচ্ছে পারফেক্টেন্স তারপর সামনে আসো এবার সামনে কী আছে দেখো হ্যাজ আছে এখানে যখনই আমরা হ্যাজ হ্যাপ দেখবো তখন কী বলবো সেটা পার প্রেজেন্ট সেটা কী হয়ে যাবে প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে এখানে আবার বুঝো যেমন ইট হ্যাজ নয় নম্বরটা ইট হ্যাজ ইট হ্যাজ নুন হিম তাহলে নুন এখানে আছে মূল ভাবের বাস পার্টিসিপল অর্থাৎ এটা কি পারফেক্টেন্স তার সামনে একটা অক্সিলি ভাব কি আছে হ্যাজ আছে আমরা কি বলছি হ্যাজ অথবা হ্যাভ মানে কি প্রেজেন্টেন্স টেন্স অর্থাৎ এটা কী টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাজ অথবা হ্যাভ হচ্ছে প্রেজেন্টে বোঝায় আর নুন হচ্ছে ভাবের পার্টিসিপল অর্থাৎ পারফেক্টেন্স তাহলে কি হবে প্রেজেন্ট পারফেক্টেন্স অনেক সহজে তোমরা বিষয়টা বুঝতে পারবা যদি হ্যাট থাকে তাহলে কি হবে পাস্ট পারফেক্ট যদি উইল হ্যাভ থাকে তাহলে হবে কি ফিউচার তোমরা এটাকে মুখস্থ করে নাও খুব চটপট করে খুব মজা করে তোমরা একবার মুখস্থ করে নাও পড়ালেখাকে আনন্দের সাথে নিতে হবে এটাকে ভয় পাইলে বোরিং ফিল করলে হবে না তোমরা যারা তোমাদের সামনে খাতা আছে যাদের তোমরা খাতা নাও খাতাতে ল্যাখ এগুলো তাহলে বোরিং ফিল কেটে যাবে যারা এখনও দেখতেছো তোমরা স্ক্রিনশট মেরে রাখো তাহলে খুব সুন্দর হবে চলো তারপর আমরা এবার প্র্যাকটিস করি এগুলো আমরা আপাতত প্রেজেন্ট পারফেক্টেন্সটা প্র্যাকটিস করবো তাহলে কি আমরা প্র্যাকটিস করবো এখন প্রেজেন্ট পি আর ই সি এন টি প্রেজেন্ট তাহলে আমরা এখন প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স প্র্যাকটিস করবো এক নম্বরে চলো শি হ্যাজ টেক ইন বুক এখানে হ্যাজ আছে এবং মূল মূল পাস পার্টিসিপাল ফর্ম রয়েছে দুই নম্বরটা আসো উই হ্যাভ টট ইউ ইংলিশ উই অর্থাৎ আমরা টিচ টট টচর তো শিক্ষা দাও আমরা তোমাদেরকে শিক্ষা দিয়েছি তোমার তোমাকে ইংলিশ শিক্ষা দিয়েছি তাহলে হ্যাভ অক্সুলাইভার বাসে পাস পার্টিসিপাল ফর্ম এখানে আছে তারপর একটা আসো আই হ্যাভ সিন অ্যান অফিসার তাহলে সিন আছে সি সহ সিন আছে তারপর একটা অক্সুলাইভার হ্যাভো আছে তাহলে আই হ্যাভ সিন অ্যান অফিসার তাহলে সিন তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কারণ এখানে হ্যাজ অফ তো আছে প্রত্যেক স্থানে দেখো করোনা হ্যাজ গট এ নেইম কি একটা নাম পাইছে না এটা ভাইরাস হিসাবে একটা পরিচয় পাইছে তো করোনা একটা নাম পেয়েছে তাহলে করোনা হ্যাজ গট এ নেইম এখানে গট একটা নাম পেয়েছে এরকম পেয়েছে খেয়েছে চলেছে ফিরেছে হেঁটেছে আমি হেঁটেছি তাহলে আই হ্যাভ ওয়াকড আমি হাঁটছি চলমান আই এম ওয়াকিং আমি হাঁটছি বা হাঁটতেছি কিন্তু আমি হাঁট হেঁটেছি বা আমি হেঁটেছিলাম এরকম ক্ষেত্রে তাহলে ইউ হ্যাভ তারপ্রাসক হি হ্যাজ ড্রাঙ্ক জুস সে জুস পান করেছে নট করতেছে করেছে এই ক্ষেত্রে তাহলে হ্যাজ প্লাস কি মূলবারের পাশ পাঠিয়েছি বল তাহলে এখানে দেওয়া আছে আর হ্যাজ আছে অর্থাৎ তুমি বুঝতে পারতছো যে সাধারণত মূলভাবের পাস পার্টিসিপাল ফর্ম থাকবে এবং তার আগে কি একটা অক্সিলাইভার হ্যাচ ততটা হ্যাপ থাকবে তারপর চলো আমরা এখানে যাই ই হ্যাভ রান ফ্রম দ্য ক্লাস তুমি রান রানও থেকে দৌড়িয়ে যাওয়া তাহলে রান র্যান আবার রান তাহলে রান রয়েছে এখানে আট নাম্বারে তাহলে ইহু হ্যাপ তা অক্সিলাইভার বাসে দেখলাম কত সহজে মূল মূলভারের বাস পারফেক্টেন্স চেনা যায় অর্থাৎ তারা আমরা বলতে পারি কি এগুলো হচ্ছে সব পারফেক্টেন্সের উদাহরণ প্রেজেন্ট পারফেক্টেন্সের উদাহরণ আচ্ছা এবার পাস্ট পারফেক্ট কীভাবে করবো আমরা সেটা আমাদের এখন শিখতে হবে এখন আসে আমরা চলো শিখি পাস্ট পারফেক্ট কালি শেষ আম তো আমরা পাস্ট পারফেক্টটা শিখবো পাস্ট পারফেক্ট একই জাস্ট অতীত বুঝাবে যেমন আমরা একটা বাড়ি তৈরি করেছিলাম অতীত আর বর্তমানে আমরা একটা বাড়ি তৈরি করেছি এটা বর্তমানে আর ভবিষ্যতে আমরা একটা বাড়ি তৈরি করব চলো তাহলে আমরা পাস্ট পারফেক্টে এখন কীভাবে শিখবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট শেখার নিয়ম একই জাস্ট এই যে হ্যাস অথবা হ্যাব আছে এখানে কি বসিয়ে দেবো জাস্ট হ্যাড বসিয়ে দিলেই হয়ে যাবে যতগুলা হ্যাজ বা হ্যাব আছে হ্যাজ যতবা বা রয়েছে যতগুলা সকল স্থান কি বসিয়ে দেব আমরা হ্যাট বসিয়ে দিই চলো তো আমরা বসাই হ্যাট হ্যাড হ্যাট বসাচ্ছি আমরা Ja Jamon, amra Aakun, ki She had জাস্ট একই নিয়ম জাস্ট কি হচ্ছে এখানে এইখানে জাস্ট পাল্টে যাচ্ছে অর্থটা যেমন আমরা তোমাকে শিখেছি এখন হবে কি হ্যাড অর্থ কি পাঁচটি বুঝায় সি হ্যাড টেক ইন বুক সে একটা বই নিয়েছিল অতীতের চলমান না অতীতে সম্পন্ন হওয়া অতীতে সম্পন্ন হওয়া বুঝাতে এখানে তাহলে উই হ্যাড টট ইউ ইংলিশ আমরা তোমাকে ইংরেজি শিখেছিলাম আই হ্যাড সিন অফিসার আমি একজন অফিসার দেখেছিলাম দে হ্যাড কেয়ার দ্য পেশেন্ট তারা পেশেন্টের কেয়ার করেছিল দেখো সবগুলোতে কিন্তু পাস প্লাস পার্টিসিপারফর্ম থাকবে জাস্ট কি হ্যাজ হ্যা বাদ হয়ে কি হ্যাড হয়ে গেছে তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারছো রতন হ্যাড ড্রাঙ্ক হ্যাড ওয়াস্ট আওয়ার লাইফ ক্লাস রতন আমাদের লাইফ ক্লাস দেখেছিল হ্যাড দ্বারা অতীতের ছিল হওয়া বোঝায় তাহলে পাস্ট পারফেক্ট বোঝাটা অনেক সহজ এখন চলে ফিউচার পারফেক্টটা আমরা শিখি নিই ফিউচার পারফেক্টটা একই কাছাকাছি জাস্ট শুধু অক্সিজেলাই বার পুলা বাদ যাবে জাস্ট কী বাদ যাবে শুধু অক্সুলাইভার যেমন এখানে অক্সুলাইভার সি এখানে ছিল কি প্রেজেন্টে ছিল হচ্ছে হ্যাঁ যত বা পাস্টে ছিল হ্যাড আর ফিউচার এখন এফ ইউ টি ইউ আর ই ফিউচার ফিউচারে কী হবে ফিউচারে হবে উইল হ্যাভ যেমন উইল হ্যাভ সি উইল হ্যাভ টেক ইন এ বুক উই উইল হ্যাভ মেক মেইড এ পার্টি এরকম আই উইল হ্যাভ বা আই শ্যা উইল হ্যাভ হ্যাঁ দে উইল হ্যাভ সবগুলো একই শুধু উইল হ্যাভটা বসায় দিলেই কী হয়ে যাবে আমাদের পারফেক্টেন্স হয়ে যাবে ফিউচার পারফেক্টেন্স হয়ে যাবে কত ইজি তোমাদের জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে একটু মুখস্থ রাখতে হবে জাস্ট এই রুলস্টারটে মুখস্থ রাখতে হবে এই রুলস্টেপটু মুখস্থ রাখতে হবে আর যারা পাস পাসপার্ট ভারবে ফর্মগুলো এখনও পারো না তোমরা আমাদের পিছনে ক্লাস আসে আমরা লিঙ্ক লিঙ্ক কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব তোমরা আমাদের ভারবে ক্লাসটা একবার দেখে নিবে ইনশাল্লাহ তোমরা পেরে যাবে চলো তারপরে তাহলে কর তাহলে এখানকে উইল হ্যাভ উইল বাক্য হয়ে গেল বাক্য আমাদের হয়ে গেছে এর আগে দশটা বাক্য গেছে প্রেজেন্টের পাঁচটা রয়ে গেছে এখন ফিউচারের তাহলে তিরিশটি বাক্য তাহলে সি উইল হ্যাভ টেকন বুক সে একটা বই নিবে উই উইল হ্যাভ ইংলিশ আমরা তোমাকে ইংরেজি শেখাবো

এটা আমাদের শিখতেই হবে এক নম্বরে যেমন তিন দিন যাবৎ এটাকে আমরা ইংরেজিতে কি বলবো তিন দিন যাবৎ ছয় মাস যাবৎ কি বলবো ছয় মাস যাবৎ তিন ঘন্টা যাবৎ আসো এটাকে আমরা ইংলিশে কি বলবো ফর লাগাবো কি লাগাবো ফর ফর সাথে সময় লাগিয়ে দেব যেমন তিন দিন যাব তিন দিন ইংলিশ কি থ্রি ডেজ তাহলে ফর থ্রি থ্রি ডেজ হয়ে গেছে তিন দিন যাব ছয় মাস যাব তাহলে কি হবে ফর সিক্স মান্থস ফর সবসময় মনে রাখবো ফর হবে ফর সিক্স মান্থস ছয় মাস যাবত আমরা পড়াশোনা পড়াশোনা করতেছি রেস্টে আসে এরকম তিন ঘন্টা যাব তিন ঘন্টা যাবত আমরা এক্সাম দিচ্ছি বা আমরা এক্সাম দিয়েছি তাহলে ফর থ্রি আওয়ার্স এইভাবে করে তোমাদের ফর দিয়ে শব্দগুলো গঠন করতে হবে ফর ওয়ান উইক এক সপ্তাহ যাবৎ ফর টু উইক্স দুই সপ্তাহ যাবৎ এইভাবে করে তোমাকে ফর টু ইয়ার্স দুই বছর যাবৎ ফর টেন ইয়ার্স দশ বছর যাবৎ দশ বছর যাবৎ আমার বাবাকে আমি দেখি না তাহলে আই হ্যাভ নট সিন মাই ফাদার ফর টেন ফর টেন ইয়ার্স অর্থাৎ দশ বছর যাবৎ আমি আমার বাবাকে দেখছি না যেমন আই হ্যাভ নট আই হ্যাভ নট সি সিন আমি আমার বাবাকে দেখতে পারি পারিনি বা দেখছি না সিন মাই ফাদার মাই ফাদার কত বছর যাবৎ ফর টেন ইয়ার্স এই যে দশ বছর যাবৎ আমি আমার বাবাকে দেখছি না দশ বছর যাবৎ বা আমার বাবাকে আমি দশ বছর যাবৎ এখন দেখিনি এইভাবে করে সাধারণত তোমাদের পারফেক্ট টেন্সগুলো হয়ে থাকে তো বন্ধুরা আশা করি যারা তোমরা আজকে আমাদের ক্লাসটি দেখেছো তারা অনেক কিছু শিখতে পেরেছো এবং তোমাদের কাছে আজকে ক্লাসটি কেমন লেগেছে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও তোমরা আমাদের ক্লাসটি শেয়ার করো তোমাদের ক্লাসমেটদের সাথে তোমাদের বন্ধুদের সাথে এবং আমাদের কম বেলাইকনে চাপ দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রথমে তারপরে বেলাইকনে চাপ দিয়ে এবং কমেন্ট করে জানো আমাদের তোমরা কোন সম্পর্কে জানতে চাও বেশি বেশি আমরা চেষ্টা করবো সবচেয়ে সহজ টেকনিকে তোমাদের কাছে সেই ক্লাসগুলো ধরে দেওয়ার জন্য আজকে পর্যন্তই তোমাদেরকে আমাদের ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম রহমদুল